ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নিমতার পূর্ব আলিপুরে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন। বাড়ির ভেতরে মেঝেতে রক্ত পড়ে থাকে এবং বাড়ির ঠিক পিছনে এই জঙ্গল থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির মৃতদেহ। প্রথমে দেখেন তার স্ত্রী, ঠিক এই জায়গাতে এসেই গতকাল রাত্রিবেলা দেখা যায় সঞ্জীব মণ্ডল নামে ওই ব্যক্তিকে, এবং ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে তার মৃতদেহ। প্রাথমিকভাবে তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে তাকে প্রথমে কাপড় দিয়ে গলায় ফাঁস দামানো হয় এবং মৃত্যু নিশ্চিত করার জন্য ধারালো অস্ত্রের কোপ চালানো হয় তার গলায়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সঞ্জীববাবুর স্ত্রীকে, অনিতা মণ্ডলকে। প্রাথমিকভাবে তদন্তকারীরা দুটি সন্দেহ করছেন বা দুটি সম্ভাবনার কথা ভাবছেন। প্রথম, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন, নাকি এই বিভিন্ন ধরনের যে ইচ্ছা প্রকাশ করেছিলেন তার স্ত্রী অর্থাৎ সঞ্জীববাবুর স্ত্রী তার কাছে, যেখানে খাবার বিভিন্ন রকম খাবার তিনি খেতে চাইতেন যেটা সঞ্জীববাবু দিতে পারছিলেন না, বা বিভিন্ন জায়গায় যেতে চাইছিলেন যেগুলো সঞ্জীববাবু দিতে পারছিলেন না, এই বিষয়গুলো আর্থিক অনটনের জন্য না দিতে পারার জন্যই কি স্বামী স্ত্রীর মধ্যে বচসা বা স্বামী স্ত্রীর মধ্যে এই বিবাদ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে তদন্তকারীরা দুটি বিষয় নিশ্চিত, প্রথম, পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে, দ্বিতীয়, এবং এই ঘটনায় পরিচিত অর্থাৎ শুধুমাত্র যে তার স্ত্রী রয়েছে এমনটা নয়, অন্য আরও কেউ তার সঙ্গ দিতে পারে, অর্থাৎ একার পক্ষে এই কাজ করা সম্ভব নয় বলে তদন্তকারীদের অনুমান। তাই এই ঘটনায় গ্রেপ্তার হওয়া তার স্ত্রীকে অর্থাৎ সঞ্জীববাবুর স্ত্রী অনিতা মণ্ডলকে যদি হেফাজতে পাওয়া যায় সেই ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের খোঁজ মিলবে বলেই আশা করছেন তদন্তকারী আধিকারিকেরা। ক্যামেরায় স্বপন মজুমদার ও শিবু পালের সঙ্গে সুমিরন পালো, আবিদত্ত, এবিপি আনন্দ, নিমতা।